ইঞ্জিন চালিত রিক্সা ভ্যান বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে গণমিছিল ও সমাবেশ করেছেন চালকরা। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের মতো যশোর শহরের বিভিন্ন স্পটে অবস্থান নেন রিক্সা ভ্যান চালকরা। পরে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ করেন তারা। এ সময় তারা শহর জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। শহরের বিভিন্ন প্রবেশ মুখে অবস্থান নেওয়া রিক্সা ভ্যান চালকরা বিভিন্ন যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেন, ফলে হেঁটে গন্তব্যে যেতে হয় স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও কর্মজীবীদের। আমরা ভাই গরিব মানুষ, আমরা মনে করি রিক্সা চালাই গাড়ি, ঠিক আছে, আমার তো মনে করেন এমনও সামর্থ্য নেই যে একটা ব্যবসা বাণিজ্য করবো, আমি তো গরিব ছেলে, কথা বলছেন, আমার হচ্ছে এই আমার সমস্যায় থাকেন, আস্তে আস্তে রুটি আমি কী করে খাবো বলেন, আমার গাড়িটা আজকে চার দিন ধরা রয়েছে, আমার বাসায় চার পাঁচ দিন বাজার হয় না, আমি কী করে খাবো বলেন। আপনার গাড়ি কি নিজের গাড়ি? আমার গাড়ি নিজের গাড়ি, একটা গাড়ি কিস্তি তোলা আজকে চলে না আমার সাথে, আমার কিস্তি আলা বাসা বসে আছে ভাই। আপনাদের এখন দাবি কি? আপনাদের দাবি কি? আমাদের গাড়িগুলো ছেড়ে দিই ভাই, আমাদের ধরে একটা করে গাড়ি আছে, অনেক গরিব মানুষ আছে, আমাদের গাড়িগুলো ছেড়ে দিয়ে হোক। আচ্ছা কিস্তি আলা আমার বাসার থেকে দেখেন ফোন ধরছে, আমার বাসায় গেছে, আমার একটা বাচ্চা আছে স্কুলে পড়ে, কী করবো কীভাবে চলবো বলেন। মানুষ হাতে প্লেট দিয়া, আমার একটাই রিক্সা বা আমার দুটো তিনটে বাচ্চা আছে, আমি কি করে খাবো? আমার মোটরটা কত পশুদিনকে ভেঙে ফেলেছে বারো হয়ে, আমি কি করে খাবো? এর ব্যবস্থা করতে হবে। আমার প্রতি মঙ্গলবার 150 টাকা কিস্তি, আমার মাটা বৃদ্ধ বয়স্ক মা, আমি কি করে খাবো? পরের জায়গায় ঘর তুলে থাকি, আমি কি করে চলবো? আমার তার ব্যবস্থা করতে হবে। সব চলতেছে মোটর অটো গাড়ি, আমরা চলতে পারবো না, আমরা চলতে পারবো না। আমরা চলবো কি করে? এই যে পুলিশ হিসেবে করতেছে, দিন আনে দিন খায় পুলিশ হিসেবে করতেছে, রিক্সার মোটর খুলতেছে, ভাঙতেছে, তারা বস্তায় বসতেছে, কেন আমরা কি অন্যায় করেছি ভাই? আমাকে তাহলে চালাতে যাচ্ছে না, তাহলে আগে মূল ঘোরাটা বন্ধ করুক। দীর্ঘ চার দিন আমরা বসেছিলাম, দীর্ঘ চার দিন আমাদের ঘরের চুলা ঠিক মতো জ্বলে না, আমরা চার দিন পরে না করে আজকে আমরা আন্দোলনে আসছি, আমাদের পাঁচজন প্রতিনিধি নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে কাগজপত্র লাইসেন্স বিনা মূল্যে যেন করে দেয়, কারণ আমরা আমাদের সরসভা থেকে আমাদের যাতে অনুমতি দেয় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন জানিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হয়েছে, দ্রুত সকল সমস্যার সমাধান হবে, শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।